হজবরলো চ্যানেলের গল্পওয়ালাতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্য একটি অভূতপূর্ব বিষয় যেখানে লুকিয়ে আছে গুণী ও খাঁটি প্রতিভাধর সব সাহিত্যিকেরা এনাদের মধ্যে একজন হলেন অস্কারজয়ী চিত্র পরিচালক মাননীয় সত্যজিৎ রায় তারই সৃষ্ট একটি চরিত্রের নাম ফেলুদা ফেলুদা রহস্য রোমাঞ্চ গল্প দার্জিলিং জমজমাট নিয়ে আজকে গল্পওয়ালার একটি ছোট্ট প্রচেষ্টা দার্জিলিং জমজমাটের আজ শেষ অর্থাৎ অন্তিম পর্ব গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ফেলুদা সমগ্র দ্বিতীয় খণ্ড এই বইটি থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আমরা শুনেছিলাম যেটুকু সেটুকু সংক্ষেপে আমি আলোচনা করলাম ফেলুদারা অর্থাৎ ফেলুদা বাবু আর তপসে গেছে দার্জিলিং কারণ লালমোহন বাবুর একটি গল্প থেকে চিত্র পরিচালক ফিল্ম তৈরি করছেন গল্পটি শুটিং হবে দার্জিলিংয়ের বিরুপক্ষ মজুমদারের বাড়িতে যিনি কিনা প্রাক্তন বেঙ্গল ব্যাংকের ম্যানেজার ছিলেন ভদ্রলোকের আবার খবরের কাগজের গরম সব কাটিং খাতায় সেটে দেওয়ার অভ্যাস বুলকবাবু লালমোহনবাবুকে একটি চরিত্রে অভিনয় করতে অনুরোধ করেন সেই অভিনয় সূত্রে বাবু আর যান প্লটে চলে এরপর নয়নপুর ভিলাতে ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনাটা হল বীরপাক্ষ মজুমদার খুন হন বাবুকেও বলতে শোনা যায় একটি কথা সেটি হলো বীরূপাক্ষ মজুমদার দুপুরে যেন কার সঙ্গে খুব স্বরে কথা বলছেন এছাড়া ঘটে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা যেমন হরিনারায়ণ বিরুপাক্ষ মজুমদার স্বীকার করার সময় সুধীর ব্রহ্ম নামে জনৈক বাঙালিকে খুন করেন সুধীর ব্রহ্মের ছেলে রমেন ব্রহ্ম বলেছিল সে বাবার হত্যার প্রতিশোধ নেবে এরপর ফেলুদাকে কে যেন ঠেলে ফেলে দেয় পাহাড় থেকে তারপর শুরু হচ্ছে দার্জিলিং জমজমাটের শেষ ও অন্তিম পর্ব দুপুরে লাঞ্চের পর ফেলুদা বললো যে গ্রুপ ছবিটা ও মিস্টার মজুমদারের স্টাডি থেকে এনেছে সেটা নিয়ে ওকে একবার ফটোগ্রাফির দোকান দাস স্টুডিওতে যেতে হবে তাছাড়া একবার থানায় গিয়ে সাহার সঙ্গে দেখা করাও দরকার কতগুলো জরুরি ইনফরমেশন চাই সে কাজটা আমার চেয়ে পুলিশের পক্ষে অনেক বেশি সহজ তোরা এই ফাঁকে কোথাও ঘুরে আসতে চাস তো আসতে পারিস আমি বাড়ি থেকে আর বেরোবো না কারণ আমার অনেক কিছু চিন্তা করার আছে কেসটা এখনও ঠিক দানা বাঁধেনি ফেলুদা বেরিয়ে গেল কি আর করি আমরাও দুজনে বেরিয়ে পড়লাম বাইরে ঠান্ডা বাতাস বইছে হাঁটতে কোনো অসুবিধা নেই হোটেলের বাইরে এসে আমি বাবুকে বললাম আপনার একটা জিনিস এখনো দেখা হয়নি সেটা আমি দেখেছি সেটা হলো মজুমদারের বাড়ির পিছনের ঝাউবন অবশ্যই আমিও গেছি মাত্র মিনিটের জন্য দু কিন্তু তাতেই মনে হয়েছে বোনটা দারুণ যাবেন সেটা যেতে হলে তো মজুমদারের পরের ভিতর দিয়ে যেতে হয় আমি বললাম তা কেন ওদের বাড়িতে পৌঁছাবার আগেই মেন রোড থেকে একটা রাস্তা বাঁ দিকে বেরিয়ে বোনের দিকে চলে গেছে দেখেননি আমরা দুজন রওনা দিয়ে দিলাম ফেলুদার কথাটা মন থেকে দূর করতে পারছি না ও যে কয়েকটা ক্লু পেয়েছে তাতে সন্দেহ নেই কিন্তু সেগুলো যে কী সেটা এখন আমাদের বলবে না ওর হালচাল আমার খুব ভালো করেই জানা আছে এখন ওর চিন্তা করা আর ইনফরমেশন জোগাড় করার সময় সব সূত্র খুঁজে পেয়ে কেসটা মাথায় পরিষ্কার হলে তারপর বম্ভশেলটা ছাড়বে পথে যেতে যেতে লালমোহনবাবু বললেন এখান যে রহস্যটা কোথায় সেটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না তপেশ লোকনাথ বিয়ারা খুন করে মূর্তি চুরি করে পালিয়েছে ব্যাস পুড়িয়ে গাবো তোমার দাদা এত যে কি সাত পাঁচ ভাবেন বাকিটা তো পুলিশের ব্যাপার তারা কালপিটকে খুঁজে পেলেই খেল খতম আমি বললাম আপনি ফেলুদাকে এতদিন চেনেন আর এইটুকু বুঝছেন না যে কোথাও একটা গন্ডগোল না থাকলে ফেলুদা মিথ্যে ভাবত না এক তো চোখের সামনে দেখতে পেলেন যে ওকে মেরে ফেলার চেষ্টা হলো খাদে ফেলে সেটা নিশ্চয়ই লোকনাথ বেয়ারা করেনি তাছাড়া মিস্টার মজুমদারের জীবনে একটা কেলেঙ্কারি রয়েছে উনি নিজে একজনকে অজান্তে খুন করেছিলেন তারপর তার ব্যাংক থেকে একজন টাকা চুরি করে পালিয়েছিল তাকে ধরা যায়নি তারপর আপনি নিজে সেদিন শুনলেন মজুমদার একজনকে ধমক দিচ্ছেন সেটা যে কে সেটা এখনো বোঝা যায়নি এত রকম জিলিপির প্যাচ সত্ত্বেও আপনি বলছেন কেসটা সহজ সত্যি বলতে কি আমার নিজের মনের মধ্যে সবকিছু এমন তালগোল পাকিয়ে গিয়েছিল যে আমি কোনোটার সঙ্গে কোনোটারও যোগ খুঁজে পাচ্ছিলাম না কাজী মনে মনে ঠিক করেছিলাম যে ভাবার কাজটা ফেলুদার উপর ছেড়ে দেব ঝাউবনটাতে একবার ঢুকেই বুঝেছিলাম যে সেটা একটা আশ্চর্য জায়গা আজ ভালো করে দেখে আসল ব্যাপারটা বুঝতে পারলাম এটাকে ঝাউবন বলা ঠিক নয় কারণ এখানে পাইন ফার রেন ইত্যাদি অনেক রকমের চেনা অচেনা গাছে আছে গাছের মাঝে মাঝে ঝোপ রয়েছে তাতে আবার লাল নীল হলদে ফুল আজ দিনটা তাই সমস্ত বনটাই আবছা অন্ধকারে ঢাকা মনে হয় অজস্র থামওয়ালা একটা বিরাট গির্জার মধ্যে আমরা এসেছি যেখান দিয়ে এখন হেঁটে চলেছি সেখান থেকে পশ্চিমে চাইলে গাছের ফাঁক দিয়ে নয়নপুর ভিলা দেখা যায় অবশ্যই বনের মধ্যে দিয়ে যতই এগোচ্ছি ততই বাড়িটা দূরে সরে গিয়ে গাছপালায় ঢেকে যাচ্ছে এটা মানতেই হবে যে এই নিস্তব্ধ দুপুরে এই ঘন বনের মধ্যে দিয়ে হাঁটতে গাটা বেশ ছমছম করছিল লালমোহনবাবু তাই বোধ হয় একবার বললেন খুন করলে লাশ আবিষ্কার করতে মাসখানেক লাগবে আমরা আরো এগিয়ে চললাম এবার আর নয়নপুর ভিলা দেখা যাচ্ছে না একটা মাত্র পাখির ডাক কিছুক্ষণ থেকে কানে আসছে কিন্তু সেটা যে কি পাখি তা জানি না উত্তর দিকে চোখ পড়তে হঠাৎ দেখি মেঘ সরে গিয়ে দুটো পাইন গাছের মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘার খানিকটা অংশ দেখা যাচ্ছে আমি বাবুকে সেই দিকে দেখতে বলবো বলে ডাইনে ঘুরেই দেখি ভদ্রলোক চোখ বড় বড় করে থমকে দাঁড়িয়ে গেছেন কি দেখছেন ভদ্রলোক ওর দৃষ্টি অনুসরণ করে পূবে চাইতেই বুঝলাম ব্যাপারটা কি একটা গাছের গুঁড়ির পাশে একটা ঝোপ আর সেই ঝোপের পিছনে একজোড়া জুতো পরা পা দেখা যাচ্ছে একে একে দেখবে ফিস ফিসে গলায় জিজ্ঞেস করলেন লালমোহনবাবু আমি এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম ওই জুতো জোড়া আমি আগে দেখেছি ছোপটা পেরোতেই ব্যাপারটা বুঝলাম একটা লাশ পড়ে আছে মাটিতে একে আমরা চিনি এ হলো লোকনাথ বিয়ারা একেও বুকে ছুরি মেরে খুন করা হয়েছে যদিও অস্ত্রটা কাছাকাছির মধ্যে নেই তার বদলে আছে একটা পাথরের সামনে একটা ভাঙা বোতল আর সেই বোতলের চারিদিকে ছড়ানো গোটা তিরিশেক বড়ি সেই বড়ি এককালে সাদা ছিল কিন্তু এখন জল আর মাটি লেগে সেটার সাদা নেই আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা ফিরে এলাম হোটেলে ফেলুদা বললো সে ফিরেছে মিনিট পাঁচেক আগে লালমোহন বাবু সেনসেশনাল ব্যাপার বলে নাটক করতে আরম্ভ করেছিলেন আমি ওকে থামিয়ে এক কথায় ব্যাপারটা বলে দিলাম ফেলুদা তৎক্ষণাৎ থানায় ফোন করে দিল পাঁচ মিনিটের মধ্যে সাহাকে নিয়ে দুটো জিপ চলে এলো একটায় চারজন কনস্টেবল আমরা আবার ফিরে গেলাম ঝাউবনে যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেই জায়গায় দেখছি ছুরি কাঘাতে মৃত বললেন সাহা আসলে আমরা খুঁজছিলাম লোকালয় ভাবছিলাম লোকটা কোনো গোপন ডেরায় লুকিয়ে রয়েছে এই ডিসকভারির জন্য পুরো ক্রেডিট পাবেন মিস্টার মৃত্যুরের বন্ধু এবং আপনারা কাজের কাজ করেছেন মৃতদেহ চলে গেল পুলিশের জিম্মায় আমরা ফিরে এলাম হোটেলে এই যে মোর ঘুরে গেল আমাদের ঘরে এসে খাটের ওপর ধপ করে বসে বললেন লালমোহনবাবু ঘুরেছে ঠিকই বলল ফেলুদা কিন্তু অন্ধকারের দিকে নয় আলোর দিকে এখন শুধু কয়েকটা খবরের অপেক্ষা তারপর চূড়ান্ত নিষ্পত্তি সন্ধ্যায় এলো ফেলুদার টেলিফোন সাহার কাছ থেকে এক পেসে কথা শুনে আর ফেলুদাকে গোটা বিষেক হ্যাঁ আইসি আর ভেরি গুড শুনে আন্দাজ করলাম যে খবরটা যা আসবার তা এসে গেছে শেষে ফেলুদা বলল তাহলে কাল সকাল দশটার সময় সকলকে বলুন যেন মিস্টার মজুমদারের বৈঠকখানায় জমায়েত হয় নয়নপুর ভিলার সকলে এবং মাউন্ট এভারেস্টের পুলক ঘোষাল রাজেন রায়না মহাদেব ফার্মার ক্যামেরাম্যান সুদেব ঘোষ আপনাদের উপস্থিতি তো অবশ্যই এসেন্সিয়াল পরদিন সকাল সাতটায় আমাদের হোটেলের ঘরের ফোনটা বেজে উঠল আমরা দুজনেই আগেই উঠে পড়েছিলাম সবে বেড খাওয়া হয়েছে ফেলুদা বিছানায় বসেই হাত বাড়িয়ে ফোনটা তুলল ওকে শুধু দুটো কথা বলতে শুনলাম বলেন কি আর আমি মধ্যে হয়ে নিচ্ছি। ফোনটা রেখে আমার দিকে ফিরে বলল লালমোহনবাবুকে বল তৈরি হয়ে নিতে এক্ষুনি কি ব্যাপার কোথায় যাওয়া হচ্ছে সেটা পুলিশের জিপে উঠে বুঝলাম আজ সকাল সকাল পুলিশের জিপ নয়নপুর ভিলায় গিয়েছিল ওদের মিটিং সম্বন্ধে খবর দিতে গিয়ে শুনল সমীর বাবু নাকি একটা জরুরি টেলিফোন পেয়ে পনেরো মিনিট আগে শিলিগুড়ি রওনা হয়ে গেছেন অথচ ফেলুদার মতে মিটিংয়ে তাকে ছাড়া চলবে না আমাদের জিপ শিলিগুড়ি রাস্তা ধরল পাহাড়ি রাস্তা দিয়ে এই স্পিডে কোনো দিন চলেছি বলে মনে পড়ে না দেখতে দেখতে ঘুম সোনাদা টুং ছাড়িয়ে গেল তবু ভাগ্যি ভালো এখন অবধি তেমন কুয়াশা পায়নি নইলে জিপের স্পিড তোলা যেত না অসম্ভব তুখোর ড্রাইভার তাই পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আধ ঘন্টায় পেরিয়ে গেল সাহা অবিসি কার্শিয়ং আর শিলিগুড়িতেও খবর পাঠিয়ে দিয়েছিলেন যাতে বাবুর গাড়ি তারা আটকায় কিন্তু ট্যাক্সির নম্বরটা দেওয়া সম্ভব হয়নি সেটা বার করতে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যেত কার্সিও পর্যন্ত গিয়েও সমীর বাবুর ট্যাক্সির কোনো পাত্তা পাওয়া গেল না সাহা ড্রাইভারকে বললেন এবার পাংখাবাড়ির শর্টকাটটা ধরো আমাদের দুটো জিপ ছিল একটা সাধারণ রাস্তা দিয়ে গেল আর অন্যটা যাতে আমরা রয়েছি সেটা শর্টকাটটা ধরল পাংখাবাড়ির রাস্তা যে কি ভয়ানক প্যাঁচালো সেটা যে না দেখেছে তাকে বোঝানো অসম্ভব লালমোহনবাবু তো চোখ বন্ধ করেই রইলেন বললেন অন্য গাড়ির দেখা পেলে বলো তপেশ আমি তার আগে আর চোখ খুলছি না খুললেই গা গুলোবে পনেরো মিনিট সাপের মতো প্যাঁচানো উতরাই দিয়ে যাবার পর একটা হেয়ারপিন বেন্ড ঘুরে দেখা গেল একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে রাস্তার প্রায় মাঝামাঝি বোঝাই যাচ্ছে টায়ার পাংচার গাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে অসহিষ্ণুভাবে সিগারেট টানছেন সমীরন মজুমদার আমাদের জীব দেখেই ভদ্রলোক কেমন যেন হকচকিয়ে তটস্থ হয়ে পড়লেন আমরা সকলেই গাড়ি থেকে নামলাম ফেলুদা আর সাহা এগিয়ে গেল বাবুর দিকে ভদ্রলোকের মুখ ফ্যাকাশে হয়ে গেছে কী কী ব্যাপার কিছুই না বলল ফেলুদা হয়েছে কি আপনি যে মিটিংটা অ্যাটেন্ড করতে যাচ্ছেন কলকাতা তার চেয়েও ঢের জরুরি মিটিং রয়েছে আজই সকাল দশটায় আপনাদের নয়নপুর ভিলাতে সেখানে আপনার থাকা একান্তই প্রয়োজন পথে আর বাক্যবায় না করে আপনার ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে উঠে পড়ুন আমাদের জিপে সঙ্গে আপনার সুটকেসটা অবশ্যই নেওয়া চাই তিন মিনিটের মধ্যে আমরা আবার রওনা হলাম উল্টো মুখে পথে কোনো কথা হলো না ফেলুদা চুপ সাহা চুপ বাবুও চুপ নয়নপুর ভিলা যখন পৌঁছলাম তখন পৌনে দশটা বাড়ির ভিতর ঢুকে ফেলুদা বাবুকে বলল আপনার লোকনাথ বেয়ারা যখন আর নেই তখন আপনার অন্য চাকর বাহাদুরকে বলুন কফি করতে অন্তত বারো কাপ আমরা বৈঠকখানায় গিয়ে বসলাম পাশের ঘর থেকে আরও চেয়ার এনে রাখা হয়েছে সবাই যাতে বসতে পারে কফি আসার সঙ্গে সঙ্গেই এভারেস্ট হোটেলের দলও চলে এলো পুলক ঘোষাল একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো ব্যাপার কি লালুদা লালমোহনবাবু বললেন তুমি যেই তিমিরে আমিও সেই তিমিরে তবে যদ্দূর জানি রহস্যে আলোকপাতের জন্যই এই মিটিংয়ের ব্যবস্থা আলোক সম্পাদ করবেন সেই প্রদোষ মিত্র আমাদের শ্যুটিং হওয়ার চালু করতে পারবো তো সে তো ভাই বলতে পারবো না কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে দুগা দুগা বারো এ লাইনে আছি সতেরোখানা ছবি ডাইরেক্ট করেছি কিন্তু এ হুজোতে পড়িনি কখনও উলক্ষ সালের কাঁচুমাচু ভাব দেখে আমার মায়া হলো ছাপ্পান্ন লাখ খরচ হবার কথা ছবিটাতে সেটা এখন বেড়ে গিয়ে কোথায় দাঁড়াবে কে জানে সবাই চেয়ার বেছে নিয়ে বসে পড়ল সকলেরই অস্বস্তি ভাব আমি একবার সকলের উপর চোখ বুলিয়ে নিলাম আমার ডাইনে বসেছেন লালমোহনবাবু আর বাঁয়ে ফেলুদা ফেলুদার পরে পরপর গোল হয়ে বসেছেন ইন্সপেক্টর সাহা সমীরনবাবু রজতবাবু পুলক ঘোষাল মহাদেব ভার্মা রাজেন্দ্র রায়না আর ক্যামেরাম্যান সুদেব ঘোষ এছাড়া ঘরে দাঁড়িয়ে আছে নেপালি চাকর বাহাদুর রান্নার লোক জগদীশ আর চারজন কনস্টেবল চারজনই রয়েছেন ঘরের দরজার মুখটাতে আমাদের কফি খাওয়া শেষ হলো সেলফে রাখা একটা বাহারের ঘড়িতে টিং টিং করে দশটা বাজলো আর তার সঙ্গে সঙ্গেই ফেলুদা উঠে দাঁড়ালো সমস্ত ঘরে একমাত্র ফেলুদার মধ্যেই কোনো অস্বস্তির ভাব নেই ইন্সপেক্টর সাহাকেও একবার আঙুল মটকাতে লক্ষ্য করেছি বোম্বাইয়ের অভিনেতা দুজন রয়েছে বলে ফেলুদা ইংরেজিতে কথা বলল আমি সেটা বাংলা করে লিখছি ফেলুদা আরম্ভ করল গত কদিনে এ বাড়িতে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে সাধারণ অবস্থায় হয়তো ঠিক এইভাবে এগুলো ঘটতো না কিন্তু এ বাড়িতে একটা ফিল্মের শুটিং চলাতে দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন দেখা দিয়েছিল এবং অনেক লোকের মনি পড়েছিল এই শুটিংয়ের দিকে যার ফলে কতকগুলি ঘটনা ঘটা সম্ভব হয়েছিল প্রধান ঘটনা হল বাড়ির যিনি কর্তা বিরুপক্ষ মজুমদার তিনি খুন হন আমি নিজে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর আমার কাছে হত্যাটা খুব রহস্যজনক বলে মনে হচ্ছিল খুনের প্রধান উদ্দেশ্য যদি মূল্যবান জিনিস চুরি হয়ে থাকে তাহলে লোকনাথ বেয়ারার উপরটা সন্দেহ পড়াটা খুব স্বাভাবিক কারণ সে খুনের পর থেকেই উদা হয়ে গিয়েছিল কিন্তু আমার মন এটা মানতে চাইছিল না কেন সেটা ক্রমে প্রকাশ করছি প্রথমে যিনি খুন হয়েছিলেন তাকে জড়িয়ে দুটো ঘটনা আমি আপনাদের বলতে চাই একটা ঘটে যখন তিনি কলকাতায় বেঙ্গল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ব্যাংকের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন তরুণ কর্মচারী নাম ভি বালাপড়িয়া তহবিল তৎসরূপ করে প্রায় দেড় লাখ টাকা হাত করে বেপাত্তা হয়ে যায় আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি দ্বিতীয় ঘটনা ঘটে মধ্যপ্রদেশের নীলকণ্ঠপুরে ওখানকার রাজা পৃথ্বী এর আমন্ত্রিত হয়ে বিরূপাক্ষ মজুমদার সেখানে যান বাঘ শিকার করতে সেখানে জঙ্গলে ঝোপের পিছনে বাঘ ভেবে তিনি একটি মানুষের ওপর গুলি চালান তার ফলে সেই মানুষের মৃত্যু হয় যিনি মরেন তিনি ছিলেন বাঙালি নাম সুধীর ব্রহ্ম নীলকণ্ঠপুর রাজ কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন তার একটি শখ ছিল সেটা হলো কবিরাজি গাছগাছরা সংগ্রহ করা এই কাজ করতেই তিনি জঙ্গলে গিয়েছিলেন এবং এই জন্যই তার মৃত্যু হয় এই হত্যার খবর যাতে সম্পূর্ণ গোপন থাকে তার জন্য পৃথ্বী সিংকে অনেক টাকা খরচ করতে হয় যিনি মারা গিয়েছিলেন সেই সুধীর ব্রহ্মের একটি ছেলে ছিল নাম রমেন ব্রহ্ম স্বভাবতই রমেন ব্রহ্ম এই ঘটনায় খুবই বিচলিত হয়ে পড়েন তখন তার বয়স ছিল ষোলো তিনি প্রতিজ্ঞা করেন যে বড় হয়ে তিনি এই অন্যায়ের প্রতিশোধ নেবেন এখানে বলে রাখি এই ঘটনা আমি শুনি দার্জিলিংয়ের বাসিন্দা এবং মিস্টার মজুমদারের প্রতিবেশী হরিনারায়ণ মুখোপাধ্যায়ের কাছে যিনি সেই সময় নীলকণ্ঠপুরে থাকতেন এবং সুধীর ব্রহ্মের পরিবারকে চিনতেন এই ঘটনার অবশ্যই কোনো প্রমাণ নেই কিন্তু তার জীবনে যে একটা কলঙ্কময় ঘটনা ঘটেছিল এবং সেটা যে খবরের কাগজ থেকে চেপে রাখা হয়েছিল সে ইঙ্গিত বিরূপাক্ষ মজুমদার নিজেই আমাকে দিয়েছিলেন সুতরাং এটা অবিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না এবার বিরুপাক্ষবাবুর হত্যার ঘটনায় আসা যাক তাকে মারবার কারণ ও সুযোগ কার থাকতে পারে এটা ভাবতে গেলে প্রথমেই মনে হয় তার ছেলে বাবুর কথা বাবু শেয়ার মার্কেটে অনেক লোকসান দিয়েছেন এ খবর আমরা পেয়েছি এটা কি বাবু অস্বীকার করতে পারেন বাবু মাথা নেড়ে না বললেন তাঁর দৃষ্টি মেঝের কার্পেটের দিকে আর তিনি যে তার পিতার মৃত্যুতে আর্থিক দিক দিয়ে বিশেষ লাভবান হলেন সেটা কি তিনি অস্বীকার করতে পারেন সমীরনবাবু এবারও মাথা নেড়ে না বললেন ভেরি গুড বললো ফেলুদা এবার আমরা খুনের চেহারাটা দেখব বীরূপাক্ষবাবু দুধে মেশিয়ে ট্রফানিল বলে একটা বড়ি খেয়ে দুপুরে ঘুমতেন এই দুধ তাকে এনে দিত তাঁর বেয়ারা লোকনাথ এই বড়ি মৃত্যুর দুদিন আগে পুরো এক মাসের স্টক অর্থাৎ বাবু তখন আমি সেখানে কেনেন উপস্থিত ছিলাম খুনের পর দেখা যায় যে তার একটি অবশিষ্ট নেই আমাদের সভাপতি মনে হবে যে এই বড়িগুলির সবই তার দুধের সঙ্গে মেশানো হয়েছিল ত্রিশটা ট্রফানিল একসঙ্গে খেলে একজন মানুষের মৃত্যু হতে পারে আমাদের ধারণা আরও বদ্ধমূল হয়ে এই দেখে যে বাবু একটা কাগজে কাপা হাতে বিষ কথাটা লিখে রেখে গিয়েছিলেন কিন্তু সেই সঙ্গে আর একটা ব্যাপার দেখা গেল এই যে তাকে যে শুধু বড়ি খাওয়ানো হয়েছিল তা নয় সেই সঙ্গে তাকে ছোড়াও মারা হয়েছিল এটা মনে হওয়া স্বাভাবিক যে বিষ কথাটা লেখার পরে তাকে ছোড়া মারা হয়েছিল মনে হয় বড়িতে কাজ দেবে না মনে করে আতদাই পরে আর একবার এসে ছোড়া মেরে খুনটাকে আরো নিশ্চিত সম্পন্ন করে এখানে প্রশ্ন আসে এই খুনের মোটিভ কি এরও উত্তর পেতে কোনো অসুবিধা হয়নি বাবুর ঘরে অষ্টধাতুর একটি মহামূল্য মূর্তি ছিল সেটি এই খুনের সঙ্গে উধাও হয়ে যায় এখানে আমার মনে খটকা যাই থাকুক না কেন পুলিশের বিশ্বাস হয় যে বিয়ারা লোকনাথ মূর্তিটা হাত করার জন্য মনিককে ত্রিশটা বড়ি খাইয়ে তারপর খুনটাকে আরও জোরদার করার জন্য তার বুকে ছুরি মেরে মূর্তিটাকে নিয়ে পালায় গতকাল কিন্তু জানা যায় যে ধারণা সম্পূর্ণ ভুল আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি ও ভাই তপেশ গতকাল বিকেলে এই বাড়ির পিছনের ঝাউবনে বেড়াতে গিয়ে অকস্মাৎ লোকনাথ বিয়ারার মৃতদেহ আবিষ্কার করে তাকেও ছুরি মেরে খুন করা হয়েছে শুধু তাই নয় মৃতদেহের পাশে ছড়ানো ছিল খান্ত্রি শেখ ট্রফানীলের বড়ি অর্থাৎ লোকনাথ শুধু যে খুন বা চুরি করেনি তা নয় যাতে তার মনিবকে বড়ি খাইয়ে হত্যা না করা হয় সেই জন্য সে বড়িগুলো নিয়ে পালাচ্ছিল সেই সময় কেউ তাকে খুন করে অর্থাৎ এও জানা যাচ্ছে যে বিরুপক্ষ মজুমদারের মৃত্যু হয় একমাত্র ছুরির আঘাতেই পরীক্ষে নয় ইতিমধ্যে আমার নিজের কতকগুলো অভিজ্ঞতা হয় যে সম্বন্ধে আমি আপনাদের বলতে চাই নয়নপুর ভিলার একজন বাসিন্দা হিসেবে রজত বোস সম্বন্ধে আমার একটা কৌতূহল ছিল যদিও প্রথম দিকে তার উপর সন্দেহ করার কোনো কারণ ছিল না তাকে জিরা করে আমি জানতে পারি যে তিনি ফিফটি সেভেনে বি কম করেন এই ব্যাপারে আমরা অনুসন্ধান করে জেনেছি যে রজত বোস নামে কোনো ছাত্র ওই বছর বি কম করেনি আমি রজতবাবুর দিকে চাইলাম তিনি হঠাৎ যেন কেমন মুসরে পড়েছেন ফেলুদার দৃষ্টি তখন রজতবাবুর দিকে সে বলল এই গোলমালটা কেন হলো বলতে পারেন রজতবাবু দুবার গলা খাঁকড়ে চুপ করে গেলেন তারপর যেন নিজের মনকে শক্ত করে একটা বড় রকম নিঃশ্বাস টেনে নিয়ে বললেন আমি বিরূপাক্ষ মজুমদারকে খুন করিনি কিন্তু করতে চেয়েছিলাম একশো বার চেয়েছিলাম হি কিল্ড মাই ফাদার তারপর ঘুষ দিয়ে লোকের মুখ বন্ধ করেন হি ওয়াজ এ ক্রিমিনাল ফেলুদা বলল সে ব্যাপারে আপনার উপর আমার সহানুভূতি আছে কিন্তু এবার আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই সত্যিই কি মিথ্যে বলুন কি কথা রজতবাবু এখনো হাঁপাচ্ছেন ফেলুদা বলল সেদিন লোকনাথ রোজগার মতো দুধে বড়ি মিশিয়ে তার মনিবকে খবর দিতে গিয়েছিলাম মজুমদার সেই সময় শুটিং দেখছিলেন তখন দুধের গেলাস আর বড়ির বোতল খাবারের ঘরে পড়েছিল আপনি সুযোগ বুঝে দুধে আরও বেশি করে বড়ি মেশাতে গিয়েছিলেন তাই নয় কি রাজবাবু বললেন আমি তো বলেইছি আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু আপনি কাজটা করার আগেই ঘরে লোকনাথ ফিরে আসে ঠিক কি না এবং সে আপনাকে ওইখানে ওইভাবে দেখে সমস্ত ব্যাপারটা আজ করে আপনি তার মুখ বন্ধ করতে বদ্ধপরিকর হন ওয়াজ এ ফুল চেয়ে উঠলেন বাবু আমি ওকে দলে টানতে চেয়েছিলাম ও রাজি হয়নি তাই আপনি তাকে আক্রমণ করেন সে আপনার হাত থেকে মুক্তি পেয়ে বড়ি সমেত বোতল নিয়ে ঝাউবনে পালায় আপনি তার পিছু নেন আপনার সঙ্গে অস্ত্র ছিল মিস্টার মজুমদারের পেপার কাটার আপনি তাকে ধরে ফেলেন কিন্তু আপনার ছুরি মারার আগে সে তার হাতের বোধ মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এতক্ষণ দৃঢ়ভাবে থাকলেও রজবাবু হঠাৎ ভেঙে পড়ে দু হাতে মুখ গুঁজে নিলেন দুজন কনস্টেবল তার দিকে এগিয়ে গেল আর একটা ছোট্ট প্রশ্ন বলল ফেলুদা আপনার সুটকেসে যে আরবি লেখা আছে সেটা তো আসলে রমেন ব্রহ্ম এবং সেই জন্যই পরে রজত বোস নাম নিয়েছিলেন রজতবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন ফেলুদা আবার তার কথা শুরু করলো এর মধ্যে গতকাল আবার একটা ঘটনা ঘটে একজন লোক কুয়াশার মধ্যে আমাকে খাদে ফেলে মারতে চেষ্টা করে সমস্ত ঘর চুপ সকলেই ফেলুদার দিকে চেয়ে আছে। ফেলুদা বলে চললো লোকটিকে ভালো করে দেখা যায়নি কুয়াশার জন্য তবে তার চাপ দাড়িটা যে কৃত্রিম সেটা সন্দেহ করেছিলাম সে লোকটি যখন আমাকে ঠেলা মারে তখন আমি একটা সেন্টের গন্ধ পাই সেটা ছিল ইয়ার্ডলি ল্যাভেন্ডার এবং সে গন্ধ আমি আরেকবার একজনের গায়ে পেয়েছিলাম দমদম এয়ারপোর্টে রেস্টুরেন্টে বসে এখানে হঠাৎ রাজেন রায়না কথা বলে উঠল আমি নিজে ইয়ার্ডলি ল্যাভেন্ডার ব্যবহার করি কিন্তু মিস্টার মিত্তিক যদি বলেন যে আমি ছাড়া সে সেন্টকে ব্যবহার করে না তাহলে তিনি অত্যন্ত ভুল করবেন ফেলুদা ঠোঁটের কোণে হাসি আপনি যে কথা বলবেন তা আমি জানতাম বলল ফেলুদা কিন্তু আমার কথা বলা তো এখনও শেষ হয়নি মিস্টার রায়না বলুন কি বলবেন ফেলুদা এবার সাহার কাছ থেকে একটা পোর্টফোলিও নিয়ে তার ভিতর থেকে একটা খাম বের করলো আর সেই সঙ্গে একটা বাঁধানো ছবি এটা সেই বেঙ্গল ব্যাংকের গ্রুপ ফটো এই গ্রুপ ছবিটার কথা কি আপনার মনে আছে মিস্টার রয়না আই হ্যাভ নেভার সিন ইট বিফোর কিন্তু এতে যে আপনি নিজে উপস্থিত রয়েছেন মানে এইবার ফেলুদা খাম থেকে একটা ছবি বার করলো এটা একটা মুখের এনলার্জমেন্ট এই ছবিটার উপর আমার একটু কলম চালাতে হয়েছে বললো ফেলুদা কারণ তখন আপনার দাড়ি ছিল না এখন হয়েছে দেখুন তো চিনতে পারেন বেঙ্গল ব্যাংকের কি না ছবি রায়না আর হাতে নিয়ে ছবিটা দেখলো না সে একটা রুমাল বার করে ঘাম মুছছে আমি দেখতে পাচ্ছি ছবিটার সঙ্গে রায়নার হুবহু সাদৃশ্য যাওয়ার বাড়িতে আপনার শুটিং হবে তিনি যে আপনার এক কালের বস এবং তিনি যে আপনাকে চিনে ফেলবেন এটা আপনি কি করে জানবেন আর একবার যদি সত্য কথা প্রকাশ পেয়ে যায় তাহলে সেই কলমকে চাপে আপনার ফিল্ম কেরিয়ারের কী দশা হবে সেটা তো আপনি বুঝতেই পারছিলেন মিস্টার মজুমদার আপনাকে জানিয়েছিলেন যে তিনি আপনাকে চিনতে পেরেছিলেন আপনি অস্বীকার করেন তাতে তিনি বলেন ইউ আর এ লায়ার আর তারপর বাংলায় বলেন আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না আপনি এগারো বছর বেঙ্গল ব্যাংকে চাকরি করেন কাজী আপনি বাংলা যথেষ্ট ভালোভাবেই জানতেন আর খুনের সুযোগের কথাই যদি হয় তাহলে লাঞ্চের সময় পঁয়তাল্লিশ মিনিট কাজ বন্ধ ছিল সেই ফাঁকে মিস্টার মজুমদারের ঘরে যাওয়া আপনার সম্ভব ছিল আর মিস্টার মজুমদার যখন আপনাদের তাঁর বালগোপালকে দেখতে নিয়ে যান তখন তারই পাশে যে একটা ভুজালি রয়েছে সেটা নিশ্চয়ই আপনার চোখে এড়ায়নি সাহায়বার রায়নার দিকে রওনা দিলেন ফুলক ঘোষাল মাথায় হাত দিয়ে বসে আছেন তাঁর মনের কি অবস্থা সেটা আমি বেশ বুঝতে পারছি লালমোহনবাবু এবার আমার দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন কিন্তু কথাটা কেন লিখলেন লালমোহন বাবুর কথা শেষ হলো না কারণ ফেলুদা আবার মুখ খুলেছে সে বলল আমি আরও বলছি মিস্টার রায়না মিস্টার মজুমদারকে যখন আপনি খুন করতে যান তখন তার ঘুম ভেঙে যায় তিনি আপনাকে দেখেছিলেন ছুরির আঘাতের পরও তিনি কয়েক মুহূর্তে বেঁচেছিলেন কারণ ছুরি ঠিক মোক্ষম জায়গায় লাগেনি মিস্টার মজুমদার আপনার নামটা লিখে যেতে চেষ্টা করেছিলেন কিন্তু পুরোটা লিখতে পারেননি সে নামটা কি আপনি বলবেন রায়না চুপ আমি বলি রায়না চুপ আমরা খবর নিয়ে জেনেছি যে ভি বালাপড়িয়া হচ্ছে বিষ্ণুদাস বালাপড়িয়া বিষ্ণুদাসের বিষটুকু মজুমদার লিখতে পেরেছিলেন আর পারেননি বলে ঢুকরে কেঁদে উঠলেন বিষ্ণুদাস বালাপুরিয়া ওরফে রাজেন রায়না ফেলুদা এবার সমীর দিকে বাবু বললেন তো এদের কাছে শিশু বটে বললো ফেলুদা এবার সুটকেসটা খুলুন তো দেখি খুলে অশ্বধাতুর বালগোপালটা বের করে দিন বিকেলে কেভেন্টার্সের ছাদে বসে কথা হচ্ছিল আমরা তিনজন আর পুলক ঘোষাল তো বড় অপয়া জায়গা লালুদা বললেন পুলক ঘোষাল থার্চ ভাবছি সিমলায় করব শুটিংটা রাজেন রায়নার জায়গায় অর্জুন মেরহোত্রা কেমন মানাবে দুর্দান্ত বললেন বাবু। তবে আমার অংশটা বাদ পড়বে না তো পাগল নভেম্বরে শুটিং আরম্ভ করে ফেলবো আর ফেব্রুয়ারিতে শেষ আরও চারখানা ছবি আছে আমার হাতে এই ছবি সেভেনের মধ্যে নামিয়ে দিতে হবে চারখানা ছবি ফর ফর তাও আপনাদের আশীর্বাদে মোটামুটি চলছে ভালোই লালুদা ফেলুদা লালমোহন বাবুর দিকে ফিরে বলল এ তাহলে এবিসিডি বলা চলে তাই না কিরকম চোখ কপালে তুলে জিজ্ঞেস করলেন জটায়ু এসিয়জ বিজিয়েস্ট সিনেমা ডাইরেক্টর